मानिकी माँ के हिते उधुआ नूरा ला 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 माँ याला के ते डाउटीना ला 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 ला। शेफा ए शेफा সাত সকালে কাকের কণ্ঠের মতো কাকা করছিস কেন? হ্যাঁ গর্ভবতী অবস্থায় যে একটু শান্তিমতো ঘরে ঘুমাবো সেটা আর হবে না দেখছি। স্টপ রূপা, একদম বাজে বকবি নে। দেখছিস না আমি আমার পেটের সন্তানকে গান শোনাচ্ছি? আমার সন্তানকে আমি সিঙ্গার বানাবো বুঝেছিস? সিঙ্গার হবে নাকি কাকের কণ্ঠ হবে তার মাকে দেখলে বোঝা যাচ্ছে। যত সব ঢং। কিরে টিনা, তোর আবার কি হলো? ঘর থেকে দৌড়ে এসে বমি করছিস কেন? উল্টোপাল্টা কিছু খেয়েছিস নাকি রে? শেফা রূপা তোদের যে কি করে বলি, ইয়ে মানে ইয়ে আমিও না গর্ভবতী হয়েছি। কি লজ্জা, কি লজ্জা। ইস, কি বললি? তুইও গর্ভবতী হয়েছিস? টিনা হ্যাঁ, আমাদের দুজনকে দেখে কি তোরও গর্ভবতী হতে হবে? হ্যাঁ হ্যাঁ তুইও গর্ভবতী রে টিনা। এ নয় গো হ্যাঁ। ইস কি লজ্জা। মন ভাসাইয়া প্রেমের সম্পানে মন থাকে গো তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, হে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। কিরে মিষ্টি বন্ধু, আজকাল দেখছি বেশ ফুর্তিতে ঘুরছিস, মনে বেশ রং লেগেছে নাকি? তোর তিন বউ বুঝি বেশ খাতির যত্ন করছে, আর শুনলাম তোর দুই বউ নাকি গর্ভবতীও হয়ে গেছে। আরে বন্ধু, ফুর্তি আর কোথায় দেখলি? আসল ফুর্তি তো তখন হবে যখন আমার তিন বউ একসাথে গর্ভবতী হবে। সর সর, রাস্তা ছাড়, আমার হাতে সময় নেই। আমার তৃতীয় বউকে গর্ভবতী করার জন্য প্রসেসিং শুরু করতে হবে। বউ ও আমার সোনা মোনা যদু কদু বউরা, কোথায় তোমরা? তোমাদের শো আমি কামিং। বউ, এই তো আমার লক্ষ্মী বউরা চলে এসেছে। এই নাও বড় বউ, মেজ বউ, তোমাদের জন্য হরলিক্স এনেছি। যত হরলিক্স খাবে তোমাদের পেটের সন্তানেরা তত পুষ্টি পাবে। শুধু আমাদের জন্য হরলিক্স এনেছো? তোমার ছোট বউর জন্য হরলিক্স নিয়ে আসোনি? তোমার ছোট বউ তো আমাদের দেখা দেখে গর্ভবতী হয়েছে। হিংসুক বেটি একটা। ইরে মাইরি, কি বললে কি বললে? আমার ছোট বউ গর্ভবতী হয়ে গেছে? ওয়াও, ও ছোট বউ, কথা কি সত্যি নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি বাবা হতে চলেছো। ইস লজ্জা লাগছে আমার। ইয়াহু, আরে বাহ, আরে বললে বললে কি কথা শুনালি রে বউ আমার। তিন বউ আমার গর্ভবতী। আরে বললে বললে কি যে খুশি লাগছে আমার। আরে বললে বললে। ওগো শুনছো? ও স্বামী ওঠো না গো, মরার মতো ঘুমিয়েছো নাকি? ওগো শুনছো? কি রে রূপা, এত রাতে আমাদের বিরক্ত করছিস কেন? জানিস না শিডিউল অনুসারে মিজকে আজ আমার ঘরে থাকবে। যা যা, আজ তো শিডিউল নেই। চুপ কত রে শেফা, আমি তোর সাথে কথা বলেছি? হ্যাঁ ওগো স্বামী গো, আমার পাটা না বড় ব্যথা করছে, চলো না আমার ঘরে, আমার পা দুটো একটু টিপে দিবে। আহা মেজ বউ, তোমার পা ব্যথা করছে? চলো চলো, তোমার ঘরে গিয়ে আমি তোমার পা দুটো টিপে দেই। এই তুমি কোথায় যাচ্ছো? হ্যাঁ আজ তুমি আমার ঘরে থাকবে। ওই রূপা আমার উপর হিংসা করে তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আরে রূপা, তোর কোনোদিন গলা ব্যথা করে না? করলে আমাকে বলিস, তোর গলাটা একদম আমি টিপে দিব। তুমি জেগে আছো গো? ভালোই হলো। চলো আমার ঘরে, বালিশে মাথা রেখে একদম ঘুম আসছে না। তোমার বুকে মাথা রেখে ঘুমাবো গো, চলো। আহা ছোট বউ, ঘুম আসছে না? ঘুম আসছে না তোমার? চলো চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খবরদার শ্বশুরের বেটা, তুই ওদের ঘরে যাবি নি। দেখি তুই কোথায় যাস, স্বামীকে যেতে দিবি নি তুই। দাঁড়া, এই টিনা ধর তো মিসকের হাতটা। ওরে শ্বশুরের বেটিরা, ছাড় ছাড় আমার হাত, টানাটানি করিস না, আমার হাত ছিঁড়ে তোদের হাতে চলে আসবে। ওরে শ্বশুরের বেটিরা, ছাড় ছাড় বলছি। কি গো, তোমরা এইভাবে ঘরে শুয়ে বসে আছো কেন? রান্না করবে না? আমি কাজে বেরবো তো। যাও যাও, আমার জন্য রান্না করে নিয়ে আসো। রান্না? কি বললে তুমি? আমরা রান্না করব? ওগো তুমি জানো না আমরা গর্ভবতী, এমন সময় রান্না করতে নেই। আজ থেকে তুমি রান্না করবে, আর আমরা তিন বসে বসে খাবো। ইরে মাইরি, ইম্পসিবল, আমি কিছুতেই রান্না করব না। শ্বশুরের বেটা, যাবি না রান্নাঘরে? দাঁড়া বেটা, এই ধর তো সবাই মিচকে গিয়ে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে হবে তবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। মিষ্টি বন্ধু, ও মিষ্টি বন্ধু, বাড়িতে আসিস, একটু এদিকে আয়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বন্ধু, ও বন্ধু। কি রে বন্ধু, তোর এই অবস্থা হয়েছে কেন? হাতে খুন্তি। বন্ধু রে বন্ধু, তিন বউ আমাকে রাধুনি বানিয়ে দিয়েছে, আমার জীবন পুরোই তেজপাতা রে বন্ধু। বন্ধু, খুব তো তোর বউরা গর্ভবতী হয়েছিল বলে পিরাউড ফিল করেছিলি। এবার বস, গর্ভবতী বউদের কত জ্বালা। বেটা বানর, বন্ধু হয়ে বন্ধুর করুণ অবস্থা দেখে ইয়ার কি করছিস? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ওগো তুমি মুরগি এনেছো? লেগ পিসটা কিন্তু আমি খাবো। বললি হলো? ওগো লেগ পিসটা আমি খাবো। চুপ কর তোরা, স্বামী আমাকে বেশি ভালোবাসে, তাই লেগ পিসটা আমি খাবো, তাই না গো বলো? চুপ করো তোমরা, লেগ পিস কেউ পাবে না, লেগ পিস দুটো আমি খাবো, বুঝেছো তোমরা? আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে। রাগ করছো কেন? লেগ পিস তুমি কেউ। যাও এবার তুমি মুরগিটা ঝাল ঝাল করে রান্না করো তো গিয়ে। না না, ঝাল ঝাল খেলে আমার পিছন চলে। ওগো তুমি মুরগিটা কম ঝালে বেশি লবণ দিয়ে রান্না করো, যাও। এই চুপ কর তোরা, তোদের কারো কথা স্বামী আমার শুনবে না। ওগো মুরগিটা কাঁচাই রেখে দাও, কাঁচা মুরগি খেতে যে কি স্বাদ। ওরে দয়াল, আমাকে উপরে তুলে নাও, তুলে নাও। এদের অত্যাচারে আমি মরে যাব, আর বাঁচতে চাই না আমি। হায় হায় রে। ওগো আমার কাপড়গুলো বেশ ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দাও তো। এই যে এই যে, আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও, আমি ময়লা কাপড় একটু পরতে পারিনি। আগে আমার কাপড়গুলো ধুয়ে দাও তো। না না, আগে আমার কাপড়গুলো ধুয়ে দাও, গর্ভবতী হওয়ার পর কোনো কাজই করতে পারিনি। ইরে মাইরি, চুপ কর হারামজাদিরা, চুপ কর। তোরা কি কাজ করিস শুনি? গর্ভবতী হওয়ার চলে তো সব কাজ আমাকে দিয়ে করাস। আজ তোদের আমি কোনো কাজ করব না, আজ আমার রেস্টের দিন। দূর হ তোরা, দূর হ। ওরে बेटा मिनछे তুই আমাদের কথা শুনবি না তুই কাপড় ধুবি না তুই কাপড় ধুবি ধুবি তোর যত গোষ্ঠী এসে কাপড় ধুবে ওট ওট বলছি ইরে মাইরি আমার 14 গোষ্ঠী এসে কাপড় ধুবে বাহ 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 তাহলে তো আমার আর কোনো চিন্তাই নেই যা যা তোরা আমার 14 গোষ্ঠীর কাছে গিয়ে তোদের কাপড় ধুয়ে নে যা যা ইয়ার কি করছো তুমি আমাদের সাথে ইয়ার কি দাঁড়া বেটা কাপড় তোমাকেই ধুতে হবে আজ ডাইনিগুলো আমাকে মেরে ফেললো গো মেরে ফেললো ওরে তোরা তোদের কাপড় দে আমি ধুয়ে দিব তবু আমাকে মারিস না ওরে বাবা রে ওরে বাবা শোনো বাবা তোমাদের কাজ করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি তাই বলছি কি আমি আর একটা বিয়ে করতে চাই আর একটা বউ এলে সে তোমাদের অনেক ভালো করে সেবা যত্ন করতে পারবে হারামজাদা তিনটে বিয়ে করে তো শান্তি হয়নি তুই আবার বিয়ে করতে চাস তিনটে বউ সেবা করার মুরুদ নেই আবার চতুর্থ বউ সেবা রূপা এই বেটার বড্ড বার বেড়েছে আমরা এখন গর্ভবতী হয়েছি তাই এই সুযোগে বেটা আমাদের ভুলিয়ে ভালিয়ে আবার বিয়ে করতে চায় মার কেউ দেখছে বেটা সোজা হয়নি আজ আবার একে দোলাই করতে হবে শ্বশুরের বেটা রে এই রে কাল নাগিনীদের সামনে আমি বিন বাজিয়েছি এরা তো এবার নাচতে শুরু করে দিয়েছে পালাই পালাই ধরতে পেলেই শরীরে বিষ ঢেলে দিবে ওরে বাবা রে ওরে বেটা বিয়ে করবি না আয় তোকে নতুন করে বিয়ে করাবো পালাচ্ছিস কোথায় আয় ভয় পেলি নাকি হ্যাঁ আহ আমি আর পাচ্ছি না মিচকে তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার বুঝি সন্তান হবে মিচকে ওগো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না ওগো নিয়ে যাও এই বেটা দাঁড়িয়ে আছিস কেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা চোখে দেখছিস না আমার প্রচন্ড ব্যথা করছে আহ ইরি মাইরি একসাথে তিনজনেরই সন্তান হবে এ কোন মুসিবতে পড়লাম রে বাবা কাকে রেখে কাকে হাসপাতালে নিয়ে যাই এখন যে বড় তাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব শেফা চলো রিকশায় গিয়ে বসো তোমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব তুই আগে শেফাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি তাই নে দাদা আমি আগে গিয়ে রিকশায় বসে থাকবো হারামজাদি তুই আগে ডাক্তারের কাছে যাবি যাওয়াছি তোকে নাম রিকশা থেকে নাম বলছি ওগো ওগো চলো তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো তোরা দুজন নাটক করছিস স্বামী যখন বলেছে আমি আগে ডাক্তারের কাছে যাব তখন আমি যাব বুঝেছিস নাম নাম কি না দয়াল তুমি আমাকে এসব দেখানোর জন্য এতদিন বেঁচে রেখেছো এরা কেমন চিজ মাইরি পেটের ব্যথা ভুলে ঝগড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মরণ দাও আমাকে মরণ দাও নিজে মরার আগে কি আমাদের মারবি বেটা নিয়ে চল হাসপাতালে পরে যদি নারী নির্যাতনের আইন না থাকতো কবেই এই তিনটাকে কবর দিয়ে দিতাম শালা কপাল আমার না না বউরা আমার মরবে কেন তোমরা দাঁড়াও এক্ষুনি তিনজনকে একসাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি ভ্যান নিয়ে এসেছি উঠে পড়ো তোমরা তোমাদের আর ঝগড়া করতে হবে না একসাথেই তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব বলবল না মানে টিঙ্কু জিয়া इसके ना मन जाए किसके पिया ओरे 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 आज अमर की खुशी दिन दे तीन तीनटा ऑपरेशनर पेशेंट এসেছে आज तो আমার টাকার টাকা ও ডাক্তার সাহেব অত খুশি না হয়ে আমার বউদের সন্তান হওয়ার ব্যবস্থা করুন বউরা যে আমার ভীষণ কষ্ট পাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আমি অপারেশন করার জন্যই তো বসে আছি আসুন একে একে আমার অপারেশন থিয়েটারে ঢুকুন এই সর আমাকে আগে ঢুকতে দে অপারেশন থিয়েটারে ও বাবা আমি যে আর ব্যথা সইতে পারছি না এলেন মহারানী সব জায়গায় আগে 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 যাবেন ডাক্তার বাবু আমাকে নিয়ে যান অপারেশন থিয়েটারে আমি আগে যাব মাগো মা ব্যথা যে আমার প্রাণটা বেরিয়ে গেল আমি ছোট বলে আমাকে সব সময় অবহেলা করবি आप नहीं होगा ये सब मैं जाऊंगी डॉक्टर बाबू आप कहाँ है ना डॉक्टर बाबू আমাকে आगे ऑपरेशन করবে এই যে আবার শুরু হয়ে গেল এদের টানাটানি ছাড় তোরা ছাড় ডাক্তারকে হাত ছিড়ে গেল গো আমার হাত ছিড়ে গেল ছাড়ো আমি তোমাদের তিনজনকে একসাথে অপারেশন করব এমন ডेंजरस রোগে আমি আমার বাপের জন্মেও দেখিনি গো বউ তিনটা আমার মরে টরে গেল নাকি কোনো শব্দ পাচ্ছি না বেটা ডাক্তার কি করছে এতক্ষণ কংগ্রাচুলেশন মিসকে ভাগ্নি তো তিনটা মেয়ে হয়েছে এই নে মেয়েদের কোলে নে এই থাম কাঁদিস না আমি তোদের বাপ হন ওরে কেউ এদের কান্না থামারে এদের মা আমাকে জ্বালিয়েছে এবার জন্ম নিয়ে এরা আমাকে জ্বালাবে বাচ্চারা এভাবেই কান্না করতে থাকে আর মিচকে বাচ্চাদের কান্না থামানোর জন্য চেষ্টা করতে থাকে रिक्शावाला भाई दाड़ाओ दाड़ाओ के जेनो आमाके डाकछे दाड़ाओ दाड़ाओ काकू काकू ये बैगटा बुझे आपनार आमी रास्ते कुड़िये पेयेछि अरे हाँ हाँ ये बैग तो आमार मारे मा तुमी जानो ना तुमी आमार आज कत बड़ो उपकार करले सारा जीवनेर संचय ये बैगे आमार मारे তোর পরিচয় কি কি তোর নাম আমার নাম শেফা আমি এক অসহায় মেয়ে কাকু কাকু আমার থাকার কোনো জায়গা নেই বাবা মারা যাওয়ার পর মামা বাড়িতে আশ্রয় পেয়েছিল সেই মামা আজ মেরে তাড়িয়ে দিয়েছে আহা কেঁদো না মা কেঁদো না তোমার মতো একটা সৎ মেয়ে এতটা অসহায় শোনো মা তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে তোমার কোনো কষ্ট হবে না চলো মা চলো আমার সাথে রিকশায় ওঠো বাবা তুমি বাইরে থেকে এ কাকে ধরে আনলে কে এই মেয়ে চেনা নেই জানা নেই একদম সরাসরি বাড়িতে এনে তুললে আরে বাবা তুই জানিস না এই মেয়ে আজ আমার টাকার ব্যাগ বাঁচিয়েছে মেয়েটা বড্ড অসহায় আর অনেক সৎ তার থাকার কোনো জায়গা নেই ভাবছিলাম আজ থেকে শেফা আমাদের বাড়িতেই থাকবে বাড়িটাকে কি তুমি আশ্রয় কেন্দ্র পেয়েছো বাবা কেউ উপকার করলো বলে তাকে বাড়িতে এনে তুলবে আর বনের অন্যরাই বাকি বলবে কোন পরিচয়ে এই মেয়ে আমাদের বাড়িতে থাকবে আমাদের মান সম্মান কি তুমি ভুলে গেছো বাবা কাকু আমি থাকবো না কাকু আপনার বাড়িতে আমি থাকবো না আপনার ছেলে আমাকে মেরে নিতে পারছে না আপনার ছেলে তো ঠিকই বলেছে কাকু আমার তো কোনো পরিচয় নেই চুপ করো মা চুপ করো আমি যখন আশ্রয়ের কথা বলে তোমাকে এই বাড়িতে এনেছি তবে এই বাড়িতেই তুমি থাকবে আমি তোমাকে আমার ছেলের বউ করে রাখব তুমি কি পাগল হয়ে গেছো বাবা আমি এই মেয়েকে বিয়ে করব কিছুতেই না কোথা থেকে কোন অশিক্ষিত মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিবে তা আমি কিছুতেই মেনে নেব না দেখ মিসকে তুই যদি এমন সৎ মেয়ে শেফাকে বিয়ে না করিস তবে আমি তোকে ত্যায্য পুত্র করব ভেবে দেখ সম্পত্তি নিবি নাকি বিয়ে করবি ঠিক আছে বাবা তোমার কথা আমি মেনে নিলাম বিয়ে আমি শেফাকে করব তবে মনে রেখো মন থেকে কোনোদিনও মেনে নেব না যাক রাজি হলি তবে অবশেষে এমন সৎ মেয়েকে ঠিক একদিন মেনে নিবি এবার তাহলে বিয়ের কাজটা সেরে ফেলি হারামজাদি নাম নাম আমার বিছানা থেকে কি মনে করেছিস তোকে আমি বউ বলে মেনে নিব কখনো না ওগো এইভাবে বলো না গো আমি তোমার বিয়ে করব তুমি ছাড়া যে আমার কেউ নেই মেনে নাও না আমাকে দেখবে আমি তোমার অনেক সেবা যত্ন করব বাবা কোথা থেকে এক মেয়েকে আমার গলা ঝুলিয়ে দিল আর আমি তা মেনে নিব যাইনি যা আমার ঘর থেকে বেরিয়ে যা বলছি ওগো দরজাটা খোলো গো আমাকে ঘরে ঢুকতে দাও আমি তোমার দাসী হয়ে থাকব ওগো দরজাটা খোলো গো খোলো কি হয়েছে বৌমা ঘরের দরজার সামনে কাঁদছো কেন তুমি বলো বৌমা বলো বাবা আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনার ছেলে আমাকে কিছুতে মেরে নিতে পারছে না বাবা মারে তুমি কিচ্ছু মনে করো না আমার ছেলে তোমাকে ঠিক একদিন মেনে নেবে যাও তুমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো আমার বিশ্বাস তুমি তোমার সততা দিয়ে ঠিক একদিন আমার ছেলেকে আপন করে নিতে পারবে আজ সারাটা দিন নাটক করতে আমার দিন কেটে গেল মিচকে বেটা স্বামী আমার এই ব্যবহারের শোধ তো আমি একদিন নিয়ে ছাড়বো ওগো শুনছো গো শুনছো এই যে আমি তোমার চা করে এনেছি শুনছো গো ওগো হারামজাদি সকাল বেলায় তোর অলক্ষী মুখটা আমাকে দেখিয়ে দিলি সারা দিনটাই আজ আমার খারাপ যাবে এই মুখটাকে সহ্য করতেই পারছি না আমি মার মিচকে মার মেরে নে আমাকে তবে মনে রাখিস এক মাগে শীত যায় না ঠিক সুদে আসলে ফেরত দিব আমি মারে তুই আগে অসহায় ছিলি এখনো অসহায় আমি বুঝি আমার ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে আমি ভুল করেছি সারাদিন আমার ছেলে মন্দ কথা শোনায় তোকে এই দুঃখিনীর কি দুঃখে শেষ আছে বাবা এই বাড়িতে থেকে আপনার ছেলের বউয়ের পরিচয়ে দুটো খেতে বলতে পারছি এই তো অনেক এসব ভেবে চিন্তা করবেন না আপনি আপনার শরীর খারাপ করবে তুই কত লক্ষ্মীমন্ত একটা মেয়ে হায় ছেলেটা কেন যে তোর কদর বোঝে না হায় কপাল লক্ষ্মীমন্ত নামে কি সেটা বুঝবি বুড়ো বুঝবি আর কয়েকদিন পরে বুঝবি ওগো তুমি এসেছো গো তোমার স্নানের জল গরম করে দিব বলো বলো কি করব আমি বাড়িতে এসে শান্তি নেই কোথা থেকে যেন কালনাগিনীটা ছুটে আসে এই হারামজাদি সারাদিন আমার পিছন ঘুরঘুর করিস কেন রে যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছি আর কতদিন যে বাড়িতে থাকতে হবে সারা দিন রাত স্বামীটার অপমান সইতে হয় মনে তো হচ্ছে এক্ষুনি কাজ মিটিয়ে চলে যায় এই বাড়ি থেকে এ কি বৌমা তুমি আলমারির সামনে দাঁড়িয়ে কি করছো কি দেখছো আলমারিতে বৌমা ইয়ে মানে না আসলে বাবা ওই আর কি আলমারিটা নোংরা হয়ে গেছে তো তাই একটু ঝাড়া মোছা করছি পুরোটা এলো কোথা থেকে আবার ও আচ্ছা বৌমা করো করো ঝাড়া মোছা করো তোমাকে ছেলের বউ বানিয়ে আমি ভুল কিছু করিনি তোমার মতো সংসারী মেয়ে আজকাল কোথায় পাওয়া যায় মোছো ভালো করে মোছো বউ বাবা সারাদিন কাজ করে গায়ে পায়ে ব্যথা ধরে গেছে একটু বিছানায় বসে জিরিয়ে নেই। ওরে বাবা রে, কবরটা গেল গো গেল। ও কি ব্যথা! ওগো তুমি এভাবে আমাকে লাথি মারতে পারলে? তোমার মনে কি আমার জন্য একটু মায়া দয়া নেই গো? ওরে বাবা রে, ফকিরের বাচ্চা, তোর জন্য কিসের আবার মায়া দয়া? আমার বাপটার জন্য আমি তোকে কিচ্ছু বলতে পারি না, তা না হলে কোনদিন ওই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ঘর থেকে বের হবি নাকি দুই চার ঘা লাগিয়ে দেব? যাচ্ছি গো, যাচ্ছি ঘর থেকে বেরিয়ে। আজ অসহায় বলে তোমার সব দুর্ব্যবহার মেরে নিচ্ছি। তুমি ঠিক একদিন বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক অপমান সহ্য করেছি, আর নয়। কালকে আমি আমার আসল রূপ দেখিয়ে দিব। আরামজাদা মিচকে, কি মনে করেছিস? হ্যাঁ, পড়ে পড়ে মার খাওয়ার জন্য আমি এখানে এসেছি? আমি আমার স্বার্থ পূরণ করতে এসেছি। ওগো এসো এসো, বাবা আসুন, আপনাদের খাবার বেড়েছি। কই গো এসো তোমরা। আহা, রান্নাটা যা হয়েছে না বৌমা, হাত চেটে পুটে খেতে ইচ্ছে করছে। আহা আহ, হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো দিনের পর দিন মুখোশ পরে তোমাকে পটাচ্ছে। মুখোশধারী নাগিন কোথাকার! আহ, হচ্ছেটা কি? খেতে বসেও বৌমাকে অপমান করতে ছাড়ছিস না। বেচারি কত মনোযোগ দিয়ে রান্না করেছে, কত কষ্ট হয়েছে তার। তাড়াতাড়ি চুপচাপ মুখ বন্ধ করে খা বলছি। আমি খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছি। আহ, আজ যা ভালো ঘুম ঘুমিয়েছি না। আরে আরে, এ কি? আমার আলমারি খোলা কেন? হায় হায়, আমার আলমারির টাকা পয়সা কোথায় গেল? বৌমা, ও বৌমা! মিসকে, এই মিসকে! হায় হায় রে, এ কি? অবেলায় বিছানায় পড়ে পড়ে আমি ঘুমাচ্ছি কেন? আর বাবা এমন চেঁচিয়ে ডাকছে কেন? যাই তো দেখি গিয়ে। বাবা এসেছিস, বাবা এসেছিস! আয় আয় রে বাবা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। আমাদের ঘরে চোর ঢুকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। দেখ, আলমারি পুরো ফাঁকা হয়ে গেছে। হায় হায় রে, কি বলছো বাবা তুমি এসব? তা তোমার সাদের বৌমা কোথায়? তাকে তো আশেপাশে দেখছি না। কোথায় টাকা পয়সা চুরি হয়ে গেছে? চোর কি তোমার বৌমাকেও চুরি করে নিয়ে গেছে? কোথায় সে? সে কোথায়? আমি বুঝতে পেরেছি বাবা, সব ওই মেয়েটার কাজ। ওই মেয়েটাই সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। দেখো তোমার অন্ধবিশ্বাসের জন্য আমাদের কি হাল হলো আজকে। হায় হায়, বউ আমাদের এভাবে ঠকালো, এভাবে আমাদের সাথে প্রতারণা করলো। সেবা, এভাবে বিশ্বাসঘাতকতা করলি তুই আমাদের সাথে। হায় হায় রে, কোথায় গেলে গো? জানামার বেরিয়ে এসো। দেখো আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করে ফেলেছি। জানামার, ও বেবি কোথায়? মাই ডার্লিং শেফা, আমি জানতাম তুমি কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবে। এনেছো সব সোনাদানা? এনেছো ওই বাড়ি থেকে? হ্যাঁ গো সোনা মোনা ফিচকে, সব সোনাদানা নিয়ে এসেছি। বুড়োর ব্যাটা প্রচন্ড অত্যাচার করেছে আমার উপর। তাদের টাকা পয়সার লোভে সব এতদিন সহ্য করেছি, আর সুযোগ বুঝে সব নিয়ে এসেছি। এত চালাক বলে তো তুমি আমার প্রেমিকা। যাও সোনা, সবকিছু আমার হাতে দিয়ে কেটে পড়ো তো, যাও। এই সব টাকা পয়সা সোনাদানা এখন আমার। তোমার মানে? না না, এত কষ্ট করে আমি সব চুরি করে এনেছি আর তুমি আমাকে কিছু দিবে না? তোমাকে আমি কিচ্ছু দিব না, আগে আমাকে বিয়ে করো তারপর দিব। তোকে আমি বিয়ে করব? শুধুমাত্র তোকে আমি আমার কাজের জন্য ব্যবহার করেছি। দাঁড়া, আমাকে কিছু দিবি না তুই? ছাড় হারামজাদা, ছাড় আমাকে। ওহ লাগছে, আহ বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আহ হারামজাদি, টাকা পয়সা আমাকে দিবি না? প্ল্যান করলাম আমি, আর টাকা নিতে চাই সে। মর এবার, মর। সব টাকা পয়সা আমার।